نحمده ونصلي على رسوله الكريم اما بعد আল্লাহ রাব্বুল আলামিনের প্রলয়ঙ্করী আযাব করোনা তাণ্ডবে বিপর্যস্ত পৃথিবী চীন ইতালি স্পেন ফ্রান্স আমেরিকা সহ বিশ্বের বর্বর সন্ত্রাসী ক্রুসেডার রাষ্ট্রগুলোর শয়তানি অট্টহাসি আজ থেমে গেছে মুসলিম অঞ্চলগুলোকে মোমেরে ছারখার করে দেওয়ার অসভ্য প্রতিযোগিতা মুসলিম জনপদগুলোর আকাশে আর দেখা যাচ্ছে না জঙ্গি বিমানের উড়ুউড়ি যেই বর্বর নেটো জোট মুসলিম সভ্যতাকে গুড়িয়ে দিয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠত তারা আজ আল্লাহর আজাবে কম্পমান টনের পর টন বোমা ফেলে যে সন্ত্রাসী আমেরিকা আফগান ইরাক আর সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে লক্ষ লক্ষ মানব সন্তানকে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করেছে সেই বর্বর আমেরিকা আজ অসহায় হাত পা ছুটছে যে নরপশুগুলো মুসলিম শিশুদের ক্ষমা করেনি অসহায় নারীদের ফুলের মতো শিশুদের যারা বোমার আঘাতে টুকরো টুকরো করেছে হাজার হাজার মুসলিম মা বোনদের ইজ্জত যারা লুণ্ঠন করেছে যারা মুসলিম নগরীগুলোকে মৃত্যুপুরীতে পরিণত করেছে আজ তাদের শহরের রাস্তাগুলো লাশের মিছিলে ভরে গেছে তাদের চোখের সামনেই ভেসে উঠছে মৃত্যুর হিমশীতল অন্ধকার আল্লাহর আজাবে কম্পমান এই পৃথিবীতে আজ মনে পড়ে সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত সিরিয়ান শিশুটির নিষ্পাপ মুখ মৃত্যুর আগে যে বলেছিল সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দেব জানি না আল্লাহর কাছে গিয়ে সে কি বলেছিল কাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সে কি বলেছিল হে রহমানুর রহিম পৃথিবীর বর্বর মানুষগুলো আমাদের বোমার আঘাতে ক্ষত বিক্ষত করেছে ওরা আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে শৈশবের নিষ্পাপ হাসি কেড়ে নিয়েছে আমাদের খেলার মাঠ ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের মসজিদ মক্তব ও মাদ্রাসাগুলো আমাদের ঘরবাড়িগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে যেখানে আমরা রাত যাপন করতাম ওরা আমাদের চোখের সামনে আমাদের প্রিয় আব্বুকে হত্যা করেছে ওরা আমাদের মা বোনদের বেইজ্জত করেছে ঈদের দিনগুলোতেও ওদের বোমারু বিমান আমাদের এতটুকু শান্তিতে থাকতে দেয়নি সিরিয়ান শিশুর এই মামলা কি কেবল কাফিরদের বিরুদ্ধে ছিল নাকি আল্লাহর নাফরমানির সাগরে ডুবে থাকা মুসলিম বিশ্বের বিরুদ্ধেও সে আঙুল তুলেছিল সে কি আল্লাহকে বলেছে হে আল্লাহ আমাদের মুসলিম ভাইয়েরা আমাদেরকে কাফিরদের নৃশংসতার মুখে ঠেলে দিয়েছিল তারা আপনার দেয়া ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডা উত্তোলন করেনি উল্টো তারা কাফিরদের সঙ্গে হাত মিলিয়েছিল তারা কুফফার জোট জাতিসংঘ ও নেটোর সদস্য হয়েছিল তারা অনেকেই খোদ জিহাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল জাতীয়তাবাদের নাপাক স্লোগান তুলে তারা বিভিন্ন ছোট ছোট ভূখণ্ডে এলাকাগুলোকে ভাগ করে নিয়েছিল তারা আমাদের বিদেশি বলেছিল আমাদের দুঃখ কষ্ট তাদেরকে এতটুকু বিচলিত করেনি কাফিররা যখন একজোট হয়ে আমাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছিল তখন তারা জিহাদ ফি সাবিলিল্লাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে কাফিরদের দলে যোগ দিয়েছিল শুধু এতটুকুই নয় যেসব মুমিন কাফিরদের হাত থেকে আমাদের বাঁচাতে আপনার নির্দেশিত জিহাদের পথে অগ্রসর হয়েছিল তারা তাদেরকে সন্ত্রাসী বলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল প্রিয় মুসলিম উম্মা একটু চিন্তা করে দেখুন কারা বেশি অপরাধী কাফিররা না আমরা মুসলিমরা তারা তো আল্লাহ ও দীনে হককে স্বীকারই করে না কিন্তু আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহর সকল হুকুম আহকামের সামনে মাথা নত করার ঘোষণা দিয়েছি আমাদের কি অবস্থা আমরা কি আল্লাহর জমিনকে পাপ পঙ্কিলতা বেহায়াপনার নাফরমানিতে ভরে তুলিনি আমরা কি আল্লাহর পবিত্র জমিনকে নিজেদের হাতে গড়া কুফুরি সংবিধান দিয়ে শাসন করে কুলসুতি করিনি আমরা কি রাসূলুল্লাহর সুন্নাহ দাওয়া ইয়াদাদ ও জিহাদের পরিবর্তে কুফুরি গণতন্ত্রকে গ্রহণ করিনি সুদ ঘুষ জুয়া জুলুম অত্যাচার অশ্লীলতার ব্যভিচারে কি মুসলিম বিশ্ব ভরে যায়নি প্রিয় উম্মা করোনা সংক্রমণ ঠেকাতে আজ আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন অনেকেই প্রতিবাদ করেছেন দোয়া করি আল্লাহ আপনাদের এই ইমানি আবেগ ও দিনই জজবা আরও বাড়িয়ে দিন কিন্তু কাশ্মীরের মসজিদগুলোকে কি আপনারা মসজিদ মনে করেন না কাশ্মীরের অনেক মসজিদ শুধু বন্ধ করা হয়েছে এমন নয় জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ছয় মাসের অধিককাল ধরে কাশ্মীরকে লকডাউন করে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারতের মালাউন মুশরিকরা আজ কয়েকদিনের জন্য দেশ লকডাউন হয়ে যাচ্ছে বলে আপনাদের চিন্তা ও কষ্টের শেষ নেই কিন্তু কাশ্মীরি মুসলিমদের কথা কি একবারও আপনাদের মনে এসেছিল চীনের উইঘুর মুসলিমরা মসজিদে যাবে তো দূরের কথা ঘরেও নামাজ পড়তে পারছে না এই খবরকে আমরা রেখেছি আরাকানের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে হাজারো মসজিদ মক্তব আরাকানের বিরান মসজিদগুলো কি মসজিদ নয় ইয়েমেন ও সিরিয়ায় বোমার আঘাতে শত শত মসজিদ বিরান হয়ে গেছে হাজারো মসজিদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইয়েমেন সিরিয়ার মসজিদগুলো কি মসজিদ নয়
সেই মসজিদগুলোর জন্য আমরা কি আওয়াজ তুলেছি? আমরা কি কোনো পদক্ষেপ গ্রহণ করার চিন্তাও করেছি? নাকি যারা আওয়াজ তুলেছে, যারা কিছু করার চেষ্টা করেছে, তাদের আমরা জঙ্গি বলেছি? আল্লাহ আমাদের ক্ষমা করুন। প্রিয় মুসলিম উম্মা, আজ আল্লাহর আজাব আমাদের সামনে উপস্থিত। পুরো পৃথিবী আজ ভয়ে কম্পমান। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কুফফার বিশ্বের পর মুসলিম বিশ্বের দিকেও ধেয়ে আসছে করোনা সুনামি। এই আজাব থেকে বাঁচার একমাত্র উপায় নাফরমানি থেকে তাওবা করা এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও কাফিরদের সঙ্গে বন্ধুত্বের মতো ইমান বিধ্বংসী কর্মকাণ্ড পরিত্যাগ করে দাওয়াত, এদাদ ও জিহাদের দিকে ফিরে আসা। আল্লাহর এই জমিনকে মানব রচিত কুফরি সংবিধানের নোংরামি থেকে হেফাজত করা। আমরা যদি আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য খালেস দিল ইস্তেগফার করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আজাব উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেয়া আল্লাহর অভিপ্রায় নয়, আবার তারা ক্ষমা প্রার্থনা করছে এমন অবস্থায়ও আল্লাহ তাদের শাস্তি দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন এই আজাব এজন্যই দিয়ে থাকেন যাতে আমরা নাফরমানি থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা এই করোনার মাধ্যমে পুরো মানব জাতিকে হেদায়ত দান করুন, মুসলিম বিশ্বকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।